एक फोटा मधु माटीते पड़े आसे पाश दिए छोट्ट एकटी पिपड़ा जाच्छिलो मधुर घ्राण नाके ढुकते थमके दाड़ालो भाबलो एकटु मधु खेये नेई तारपर ना हय सामने जाब एक चुमुक खेलो बाह खूब मजा तो आरेकटु खेये नेई आरेक चुमुको खेलो तारपर सामने चलते लागलो हाँटते हाँटते ठोटे लेगे थाका मधु चेटे चेटे खाच्छिलो ভাবলো এত মজার মধু আরেকটু খেয়ে নিলে কি হয় আবার পিছনে ফিরল পূর্বে মধুর এক পাশে থেকে খেয়েছিল এবার চিন্তা করল ভেতরে মনে হয় আরো মজা এবার আস্তে আস্তে বেবে মধু ফোটার উপরে উঠে গেল বসে বসে আরামসে মধু খাচ্ছে খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল ওইদিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে তখনই হঠাৎ টনক নড়ল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু না মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগলো অবশেষে পিপড়াটি মধুর ভিতরে আটকে পড়েই মৃত্যুবরণ করলো হে দুনিয়ালোভী ব্যক্তিরা সতর্ক হও এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোঁটা মধুর মতোই যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে তুষ্ট থাকবে সে বেঁচে গেল আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল হারাম বাজবিচার না করে শুধু খেয়েই গেল আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকা পড়েই মারা যাবে তখন আর কেউ উদ্ধার করতে পারবে না তার দুনিয়া ও আখেরাত দুটোই শেষ হে আল্লাহ তুমি আমাদেরকে এই দুনিয়ার ভালোবাসায় অন্ধ করে দিও না আমাদেরকে হালাল হারাম বেছে চলার তৌফিক দান করুন আমিন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না